আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমার এখানে হাত একটি বাটন ফোন এই ফোনে যারা নগদ অ্যাপস ব্যবহার করতে যাচ্ছেন অ্যাপসে লগ ইন করে অর্থাৎ আপনার সিমটি বড়ো আপনি টাচ ফোনে লাগাইতে পারতেছেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিবোর্ড আমি ওপেন করে এখানে হাত দিয়ে ওটিপি বসাইতে পারতেছি তো আপনিও পারবেন আপনার যে সিমটি বড় সিম আপনি লাগাইতে পারতেছেন না টাচ ফোনে বাটন ফোন থেকে ওটিপি নিতে তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে সিমটি লাগানো আছে আমি এই সিমের যে নাম্বার আছে এই নাম্বারটি আমি এখন আমার অ্যাপসে লগ ইন করে আমরা দেখাই দেবো আপনাদেরকে এইখানে যে আমার বাংলাদি সিম আছে আমি নাম্বারটি বের করতেছি দেখতে পারছেন আমার এই নাম্বারটি আমি এখানে আপনাদের এই টাস্ক ফোনে আমি লগ ইন করবো তো এখন কীভাবে লগ করি আপনার এ টু জেড ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি স্কেপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে বাটন ফোনে যে নাম্বারটি আছে আমি এই নাম্বারটি আমার এই নগদ অ্যাপসে আমি লগ ইন করবো তো সর্বপ্রথম আমার যে নাম্বারটি আছে আমি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তো আপনার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো এই নাম্বারটি দেওয়ার পর এখানে যে লগ ইন আছে লগ ইনি ক্লিক করবেন লগ ক্লিক করার পর আপনার এখানে যে পিনকোডটি আছে পিনকোডটি আপনি দিয়ে দেবেন তো এখানে আপনার যে পিনকোডটি আছে আপনি এখানে দিয়ে দেবেন তো পিনকোডটি দেওয়ার পর সাইন ইনি ক্লিক করবেন সাইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সে মূল কাজটি আপনার করতে হবে এখানে যে একটি কারসার লাভ দিচ্ছে এইখানে আপনার আরেকটি কারসার নিয়ে আসতে হবে মানে আপনার কীবোর্ডটি ওপেন করতে হবে সেটি ওপেন করার জন্য আপনার যেটি করতে হবে তো এইখানে যে কারসার লাভ দিচ্ছে ঠিক এইখানে সেম এইখানে আপনি এক সেকেন্ডের ভিতরে ডবল টাস্ক করে এরকম দিয়ে ধরে রাখবেন দিয়ে ধরে রাখার পর আপনার কীবোর্ডটি ওপেন হয়ে যাবে যদি আপনার এই ওপেন না হয় আপনি দুই থেকে তিনবার এটি ট্রাই করবেন ট্রাই করলে আপনার কীবোর্ডটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে আরেকটি কারসার চলে আসছে তার মানে আমার কীবোর্ডটি ওপেন হয়ে গেছে অর্থাৎ দুইটি কারসার দেখতে পারছেন এখানে ছোটো করে আরেকটি চাপ দেবেন দেখতে পারছেন আমার কিবোর্ডটি ওপেন হয়ে গেছে এখন আমার এই ফোনে যে এস এম এস চলে গেছে অর্থাৎ ভেরিফিকেশন কোড এটি আমি এখানে বসিয়ে দেবো তো এখানে আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে এখানে চলে আসছে যে ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান ফাইভ জিরো ফোর ফাইভ সিক্স এখানে দিয়ে আমি যাচাই করুন ক্লিক করব দেখতে পারছেন আমার এখানে লগ ইন হয়ে গেছে তো এইখানে ওকে করবেন যাশাইটি ক্লিক করবেন যশাইটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রবলেম আমার ওটিপির যে সেশনটা সেটি শেষ হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যদি ওটিপির সেশন শেষ হয়ে যায় এখানে পুনরায় ওটিপি সেন্ড করুন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আমার এই সেটে একটি ওটিপি কোড আসবে আমার বাটরুন ফোনে অর্থাৎ সেইটি আমি এখানে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ওটিপি কোডটি এস চলে আসছে তো এখানে এস এম এস আসার পর এখানে শো এস এম এসে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোড এই নিচে দেখে এই যে আমার এখানে ওটিপি কোড চলে আসছে অর্থাৎ তেইশ পঁয়ষট্টি ডবল জিরো তো আমি এটা বসিয়ে দিচ্ছি আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে যাচাই করুন ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন আমার পরবর্তীতে ক্লিক করতে বলছে অর্থাৎ আমার এখানে নগদটি লগ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারছি আমার এখানে ব্যালান্স আমি দেখতে পারছি আমার নাম্বারটি আমি নাম্বারটি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারছেন যে আমার যে নাম্বারটা আমি এখান থেকে লগ ইন করছি আমার অ্যাপসেও সেই নাম্বারটি সেম নাম্বারটি আমি এখানে চলে আসছে দেখতে পারছেন আমি এই নাম্বারটি লগ ইন করছি অর্থাৎ এই নাম্বারটি আমার বাটন ফোনে আছে আমি আপনাদেরকে পুনরায় দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো মনে করতে পারেন ভাই হয়তো অন্য নাম্বার ফোনের ভিতরে আছে সেই নাম্বারটি দেখাচ্ছে আমি আপনাদেরকে নাম্বারটি এখন দেখিয়ে দিচ্ছি আমার বাটন ফোনে যে নাম্বারটি লাগানো আছে আমি সেই নাম্বারটি আপনাদেরকে এখন আমি বের করে দেখিয়ে দেব তো এইখানে দিয়ে আমি ডায়াল করবো অর্থাৎ পাঁচশো এগারো আমার বাংলা লিঙ্ক নাম্বার দেখতে পাচ্ছেন সেম নাম্বারটি আমি এই নাম্বারটি আমার এখানে আমি লগ ইন করেছি আমার সেম নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনি আনলিমিটেড লগ ইন করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না আমি পুনরায় আবার লগ ইন করে দেখাচ্ছি এখানে লগ আউট হবে না এখানে সব সময় থাকবে দেখতে পারছেন এখানে আমার ব্যালান্স দেখতে পাচ্ছি আমি সব কিছু লেনদেন করতে পারবো এ টু জেড আপনি সব কিছু এখান থেকে করতে পারবেন তো এভাবে যে আপনি যে কতগুলো অ্যাপস প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এই অ্যাপসটি শুধু সাধারণ যে নগদের ক্ষেত্রে সেটাই হবে না এই অ্যাপসটি পেইড ভার্সন এই অ্যাপসটি আমাদের কাছ থেকে আপনার নিতে হবে নিয়ে তারপর আপনি ইউজ করতে পারবেন তাছাড়া আপনি যে অ্যাপসটি আসে প্লে স্টোর থেকে পাবেন ওই অ্যাপস দিয়ে হবে না তো এটি পেইড ভার্সন অবশ্যই আপনাকে টাকা দিয়ে নিতে হবে আপনি ফ্রিতে পাবেন না আপনার ফোন যেখানেই থাকুক না কেন আপনি লগ করতে পারবেন এবং আপনি অ্যাপসে লগ করে আপনি লেনদেন করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম